দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে আশুলিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, আশুলিয়া থানা পুলিশ নতুন কোন তথ্য দিয়েছে কিনা জানাবেন আমাদের। আয়েশা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছে আশুলিয়া থানায়, এবং আশুলিয়া থানায় যে ঘটনাটি ঘটেছিল এবং ছয়জনকে যে পুড়িয়ে হত্যা করা হয়েছিল, সেই যে ইন্সপেক্টর সেই আরাফাতকে কিন্তু র‍্যাব গ্রেপ্তার করেছে। আমরা যদি একটু দেখাই আশুলিয়া থানায় এখন কিন্তু সেই ঠিক 11:30 কিন্তু আশুলিয়া থানায় কিন্তু র‍্যাব হস্তান্তর করেছে আরাফাত করে, এবং আরাফাত কিন্তু এখন এই মুহূর্তে যে আশুলিয়া থানার জেল হাজতে রয়েছে, এবং সেখানে কিন্তু যে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এবং র‍্যাবের পক্ষ থেকেও কিন্তু আসলে এর আগেও কিন্তু যারা ছিল তাদেরকে সেই এই ঘটনার সাথে যে অ্যাডিশনাল এসপি ছিল যে আরাফাত, যাকে এই ঘটনার সাথে জড়িত প্রত্যেকেরই কিন্তু গ্রেপ্তারের কথা বলা হয়েছে, এবং এই ঘটনার যে ওসি রয়েছে ওসিও কিন্তু দায় এড়াতে পারেন, এবং এডিশনাল যে এএসপি রয়েছে শাহিদুল সেও কিন্তু এই ঘটনার সাথে জড়িত বলে কথা বলা হচ্ছে। এছাড়া যে এই পুলিশ যারা এই ঘটনার সাথে যে পুড়িয়ে হত্যার ঘটনার যে নৃশংসভাবে যে হত্যা করা হচ্ছে সেই ঘটনার যে